গুড মর্নিং পুরীর সমুদ্র সৈকত। জয় হিন্দ বন্ধুরা, কেমন আছেন আপনারা? যদি একটা না বেশ কিছুদিন ছুটি পাওয়া যায়, তাহলে বাঙালি মন সমুদ্র দেখার জন্য যেখানে যেখানে যায় তার মধ্যে একটা হচ্ছে পুরী। কিন্তু প্রবলেমটা হচ্ছে টিকিট পাওয়া যাচ্ছে না। হাওড়া থেকেও পুরীর টিকিট নেই, শিয়ালদা থেকেও পুরীর টিকিট নেই। কিন্তু তা বলে কি পুরী যাবো না? তাই কোনো দিন হয় নাকি? প্রথমবার একটা নতুন পথে আমরা পুরী যাচ্ছি। চলুন তাহলে সেই যাত্রাপথ, কোথায় থাকছি, কোথায় খাচ্ছি, কীভাবে গেলাম, সেই নিয়েই হচ্ছে আজকের আমার এই ঘোষাকাছের ব্লগটা। চলুন তাহলে দেখতে থাকি আর শুনতে থাকি কেমন করে আসলাম, কোথায় থাকছি এবং কী খাচ্ছি, কীভাবে ঘুরবো আমরা। এখন আমরা চলেছি হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। ঘড়িতে বাজে আনুমানিক 12:30 মতন বাজে। হাওড়া প্ল্যাটফর্মে পৌঁছে গেছি আর সবাই মোটামুটি চলেও এসেছি। আমরা ওয়েট করছি 1:25 জনশতাব্দী এক্সপ্রেস ধরবো বলে। হাই গাইস, অবশেষে হচ্ছে আমরা পেয়ে চলে এসেছি হাওড়া প্ল্যাটফর্মে। আমরা ধরবো জনশতাব্দী, চলুন দেখি। অলরেডি উঠি জনশতাব্দীতে। তো আমরা জনশতাব্দীতে উঠে পড়েছি। বাড়ি থেকে খাওয়া দাওয়া, মানে বাড়ি থেকে রান্নাবান্না করে আনা হয়েছিল, সেটাই আমরা দুপুরে খেয়ে নিচ্ছি। আর এই জনশতাব্দী আমাদেরকে ভুবনেশ্বর পৌঁছাবে 8:00। যদি জনশতাব্দীতে টিকিট কনফার্ম না হয় তাহলেও কোনো অসুবিধা নেই, আরামসে চলে যাবেন, আরামসে উঠে পড়বেন, জেনারেল টিকিট কেটেই। আর কারণ হচ্ছে মোটামুটি বালাসোর আস্তে আস্তে ফাঁকা হয় আর কটক আসার পর পুরো গড়ের মাঠ হয়ে যায়, তখন আপনি মানে শুয়ে বসে যেতে পারবেন এখানে। আর ভুবনেশ্বর নেবে আপনারা হোটেলও নিয়ে নিতে পারেন। হোটেলের ভাড়া পড়বে 950 থেকে 2500, 2000, 3000, যেরকম হবে সেরকম। হোটেলের ভাড়াটা একটুখানি কস্টলি হচ্ছে ভুবনেশ্বর স্টেশনের সামনে। তো বন্ধুরা ভুবনেশ্বর স্টেশনে নেমেছি। এখানে এখনো পর্যন্ত মাস্ক নিয়ে একটু কড়াকড়ি, স্টেশন চত্বরের বাইরে নয়, তো মাস্ক পরেই নিলাম। এই আমরা সবাই নেমে পড়েছি। ঘড়িতে বাজে 8:10, আমাদের গাড়িও আসছে। করে দিয়েছে তো আর সামনের দিকে সবাই বসেছে, মা বাবা সবাই হচ্ছে সামনে বসেছে। তো আমরা এখন ভুবনেশ্বরেই রয়েছি আর ঠিক গাড়ি করে 1:15 জার্নি করে আমরা পৌঁছে গেছি এখন পুরীতে। দেখতেই পাচ্ছেন পুরীর সি বিচ এবং রাত্রিবেলার। তো আমরা এখানে একটা হোটেল বলাই আছে, আমাদের আগে থেকেই হোটেল ঠিক করা ছিল, সেই হোটেলে গিয়েই উঠেছি। খাওয়া দাওয়া আমরা বাইরে করেই নিয়েছিলাম। গুড মর্নিং বন্ধুরা, একটা শুভ সকাল। তো এখন 8:15 হবে, তো এই মাত্র উঠলাম। এই যে আমাদের জানলা দিয়ে আপনাকে কটেজটা দেখানোর চেষ্টা করছি, দেখুন এই হচ্ছে আমাদের কটেজটা। তবে ব্যক্তিগত অভিজ্ঞতা, এই হোটেলে থাকার পর বা এই কটেজে থাকার পর আমার খুব খারাপ। আমি কোনো বন্ধুকে বা কাউকে এই হোটেলে থাকতে বলবো না। এই হোটেলটার নাম বা এই কটেজটার নাম হচ্ছে হোটেল জয় হো। তো মোটামুটি সকালবেলায় বেরিয়ে পড়েছি আমরা। এটা সমুদ্র সৈকতে, যাই না কি মাছ, এটা ভীষণ নতুন ফুলে আছে। আর সকালবেলায় সমুদ্র সৈকত অসাধারণ, যা জাস্ট। আর এই সমুদ্র দেখতে দেখতেই আর কিছু কথা আপনাদেরকে বলে নিই। এখান থেকে পৌঁছে গেছেন, এইবার আপনারা আপনাদের মতন প্ল্যান করতে পারেন। যদি মনে হয় যে চিল্কা যাব, তাহলে হচ্ছে বাস স্ট্যান্ডের টিকিট কেটে চিল্কার দিকে রাউন্ড ট্রিপ করে নেন। বা যদি মনে হয় ধবলগিরি খণ্ডগিরি যাব, সেখানেও যেতে পারেন, বা কোনারক বা নন্দনকানন যেদিকে খুশি ঘুরে আবার রাউন্ড ট্রিপে চলে আসতে পারেন। তবে আমরা এখন একটু মাছ দেখে নিই। সকালবেলা মানেই হচ্ছে মাছ। মাছ এখান থেকে আপনারা কিনতেও পারেন, দাম দর করে কিনবেন। ওপরে কাটার অনেক জায়গাই আছে, সেখানে কাটিয়ে নেবেন, রান্না করে নেবেন। এই
মামুন তুইছা কোথায়? ঠিক আছে। ও আমরা এখন এই সিবিজের ধারেই একটা দোকানে আছি, ম্যাগি খাওয়া হবে। দাদা ম্যাগি বানাচ্ছেন 30 টাকা করে, তাই দাদা? 30 টাকা করে ম্যাগি, 10 টাকা করে চা। বাবা আর মা এখানে খাবে। দাদা ম্যাগিটা দিক, আর আপনাদেরকে আমি সমুদ্রটাকে একবার দেখিয়ে নিই সুন্দর করে। দাদা চা ম্যাগি যা খাবার দিয়ে দেন। এখানে ডাবের দোকানও আছে, সে করে ডাবও খেতে পারবেন। ডাব তো চাচ্ছে 40-50 যে যেরকম মতো চাইছে। আর এদিকে দুটো চেয়ার নিতে পারেন, এই যে খাতাগুলো রয়েছে খাতার তলায় চেয়ার ভাড়া দেওয়া হয়, চেয়ারগুলো হচ্ছে 20 টাকা করে নিচ্ছে পার ঘন্টা। খাওয়া দাওয়া করার পর আমরা চলে এসেছি সমুদ্রেতে, দেখতেই পাচ্ছেন ঢেউ আসছে, এখন আমরা নামবো সমুদ্রেতে। চলুন একটু নামি সমুদ্রে দেখি, সমুদ্রের দিকটা অনেকটা ঢাল আছে। একটা দুটো ঢেউ বড় আসছে, খুব একটা বড় ঢেউ আসছে না দিকে। এটা বড় ঢেউ আসছে দিতে পারে। সমুদ্র স্নানের পর একটুখানি দুপুর বেলায় রেস্ট নিয়ে আমরা এসেছি জগন্নাথ দেবের কাছে পুজো দিতে। জগন্নাথ দেবের কাছে পুজো দিয়ে আমরা ফিরব, ফিরে পরের দিনকার প্ল্যানিং করব। আমরা কোথায় যাব, চিল্কা যাব না ধবলগিরি খণ্ডগিরি যাব না কোনারক যাব সেদিকে। তো আপনারাও নিজেদের মতন প্ল্যান করে নিতে পারেন, প্ল্যান করে নিয়ে আপনারা আপনাদের মতন ঘুরে আবার ব্যাক করুন। তো আমরা পুজো দিয়ে নিয়ে এখান থেকে আমরা ব্যাক করব, আর ফেরার পথে সমুদ্র সৈকতের পাশ থেকে একটুখানি কেনাকাটা হবে, আর গজা খাজা এসব তো কেনার ব্যাপার থাকে, কেনাকাটা করে হোটেলে ব্যাক করবো। দেখো দেখো এই যে গঙ্গুরামের একবার খাজা আমরা কিনেছি এখানে, তো শুনলাম যে খাজার কোয়ালিটি খুব ভালো। আর ঠিক দোকানটা হচ্ছে স্বর্গদ্বারের উল্টো দিকে, স্বর্গদ্বারের যে কাঠ কাঠ বিক্রি হওয়ার জন্য যে জায়গাটা করেছে এখন নতুন, ঠিক তার উল্টো দিকে রাস্তার প্রচণ্ড ট্রাফিক। এটা স্বর্গদ্বারের সমুদ্রের দিকে যেদিকে গেটটা রয়েছে তার উল্টো দিকের গেট, এটাকে সুন্দরভাবে সাজিয়েছে। আমরা গতবারও যখন এসেছিলাম তখনও এরকম ছিল না জায়গাটা, অন্ধকার অন্ধকার ছিল, এত আলো ছিল না, এত গোছানো সাজানো গোছানো নতুন করে সাজিয়ে গুছিয়ে দেওয়ার ব্যাপার ছিল না। এবং সবথেকে বড় কথা, আমি এই ফার্স্ট টাইম দেখছি যে হচ্ছে শ্মশানের ঘরেও এসি লাগানো, তো ওইখানে প্রচণ্ড গন্ডগোল হচ্ছে মরা পড়ার। তো কেনাকাটা হয়ে গেছে, বেশিক্ষণ থাকবো না এখানে, এখান থেকে বেরোবো। তনুশ্রী অলরেডি নিজের মতন আবার কেনাকাটা করতে আরম্ভ করে দিয়েছে। কত বলছেন ওরা? 130 টাকায় বলছে এই বাড়িটা, 100 টাকা হচ্ছে লাস্ট দাম বলছে। কত টাকা? অনেক কটা নেবো, কত বলবেন? 100 টাকা করেই পড়বে আমাদের, প্রায় হচ্ছে 6টা মতন বাটি কেনার আছে। কত দেবো? 90 টাকা করে বলছে, 80 হলে নেবে বলছে। তো 80তেই হচ্ছে রাজি হয়েছে। পরের দিনকে আমাদের প্ল্যান আছে যাওয়ার সাক্ষী গোপাল এই সাইডটাই বা পুরীর সাইড সিন কমপ্লিট করে সোজা বাড়ি। আর বাড়ি আমরা ফিরব রাত্রিবেলাতেই, হচ্ছে আমরা এখান থেকে পুরী থেকে গাড়ি ভাড়া করে আবার 2,500 টাকা খরচা করে ভুবনেশ্বর গিয়ে সেখান থেকে ট্রেন ধরব। কিন্তু ভোর ছটার সময় ট্রেন। কিন্তু আপনারা এভাবে না গিয়ে আপনারা করতে পারেন, সকালবেলায় একটা গাড়ি বুক করে নেবেন, 2,500 টাকাই নেবে, কিন্তু সেই গাড়িটাকে নিয়ে আপনারা হচ্ছে
ধবলগিরি, খণ্ডগিরি, কোনারক এবং নন্দনকানন ঘুরে তারপরে সেই গাড়ি করে চলে যান ভুবনেশ্বরে। ভুবনেশ্বরে গিয়ে একটা রাত হোটেল নিয়ে নিন, বা যাদের হোটেল এফোর্ড করতে অসুবিধা হবে তারা টিকিট তো কাটাই রয়েছে, বা টিকিট কাটুন, কেটে থেকে যান ভুবনেশ্বরের ওয়েটিং হাউসে, যে রেলওয়ের ওয়েট করার জন্য যে ঘরগুলো করা আছে সেখানে থেকে যান। আর সেখানে একটুখানি জিরিয়ে নিয়ে বা ঘুমিয়ে নিয়ে ভোরবেলা 6টার সময় ট্রেন ধরে ব্যাক করুন হাওড়া। আজকের মতন ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো দিন আর একটা অন্য কোনো নতুন ব্লগে। যদি ব্লগটা ইনফরমেটিভ লাগে, ভালো লাগে, তবে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। আর যদি কিছু জানার থাকে বা জানানোর থাকে তাহলে প্লিজ কমেন্ট করুন। টাটা, বাই বাই, জয় হিন্দ।